কোনো প্রতিযোগিতা ছাড়া উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো ইয়ে দেওয়া হবে না এবং গতকালকেও কিন্তু এক নাকে একটা চারটা চারটা কূপ খননের জন্য প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং আমরা আশাবাদী হতে চাই কারণ আমাদের গ্যাস প্রয়োজন আমাদের গ্যাসের অভাবে আমাদের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে গ্যাসের অভাবে আমাদের শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে আমরা চাই যে এই এই যে গ্যাসের যেখানে যে যে সম্ভাবনা আছে অনসড়ক কিংবা অফ এটাকে আমরা বের করতে চাই এবং এটা যদি পাওয়া যায় এবং এটাকে জাতির কল্যাণে আমরা ব্যবহার করতে চাই তো সুতরাং এটা অব্যাহত থাকবে আমরা অলরেডি চারটা গতকাল একটাকে অনুমোদন দেওয়া হয়েছে আমরা এরকম একশোটা আরও কূপ খনন করার উদ্যোগ নিয়েছি তো আশা করি হয়তো যে আমরা এখন যে যেটাকে বলছি সেটা হয়তো একদিন বাস্তব হয়ে উঠবে এ আশা করি একটা জিনিস হচ্ছে যে আপনি জানেন যে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে একটা আমি আগেও আপনাদেরকে বলেছি অনেকে ছিলেন এখন প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না কোনো 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 অবস্থাতেই এটা বিদ্যুতে হোক কিংবা গ্যাসে হোক গ্যাস এক্সপ্লোরেশনে হোক গ্যাস ডিস্ট্রিবিউশনে হোক মানে বিদ্যুৎ বলে ট্রান্সমিশনে হোক যে কোনো জায়গায় কোনো প্রতিযোগিতা ছাড়া উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো ইয়ে দেওয়া হবে না আর এরপর হচ্ছে যে দ্বিতীয় যে প্রশ্নটা যে গ্যাস অতীতের যেসব চুক্তি হয়েছে সেগুলো নিয়ে তো এটার জন্য আপনারা জানেন যে আমরা একটা জাস্টিস কে দিয়ে একটা জাতীয় কমিটি করেছে এবং ওনারা এগুলো দেখবেন এবং ওনারা যে সুপারিশ করবেন সেই সুপারিশের ভিত্তিতে আমরা এবং এছাড়াও ওই যে ডক্টর দেয়প্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে আরেকটা কমিটি আছে যেখানে প্রফেসর অধ্যাপক তামিমও আছেন ওনারাও এইসব বড় বড় ইয়েগুলো দেখছেন বড় বড় চুক্তিগুলো পরীক্ষা করতেছেন তো এই দুই কমিটি আমাদেরকে যে সুপারিশ করবেন সেটা